শুভ সকাল শ্রোতাবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 1971 সালের সবচেয়ে পোশাচিক রাত নিয়ে, কিন্তু কিছুটা ভিন্নভাবে। এবং আমাদের আজকের অতিথি হচ্ছেন প্রণমী কর্মকার। প্রণমী, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আফসানা, আপনাদের চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি খুবই উদ্দীপিত আজকের আলোচনার অংশ হতে পেরে। তো সুপ্রিয় শ্রোতাবাসী, আসে ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে 1971 সালের এই দিনের শেষেই নেমে এসেছিল এক বিভীষিকাময় ভয়াল রাত, যা ইতিহাসের পাতায় পরিচিত অপারেশন সার্চলাইট নামে। আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে 7ই ডিসেম্বর 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হন বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ। 1 মার্চ 1971 সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্বোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকা আসেন, তার ঠিক 6 দিন পরে 21শে মার্চ ঢাকা আসেন কিন্তু জুলফিকার আলী ভুট্টো। এরপরে এই ঢাকা বসেই এমন কিছু পরিকল্পনা করা হয় যার জন্য পরবর্তী 9 মাস বাংলার মানুষের স্মৃতিতে নেমে আসে চরম বিপর্যয়। তো প্রণমী, আমাদের যদি আপনি বলতেন কিভাবে অপারেশন সার্চ লাইট পরিকল্পনাটা সূত্রপাত হয় এবং কারা কারা এটা জড়িত। মিস আফসানা, আপনি আগেই বলেছেন যে 15ই মার্চ ইয়াহিয়া খান করাচি থেকে ঢাকাতে আসেন। তিনি ঢাকাতে নেমেই চলে যান তৎকালীন পাকিস্তানি ইস্টার্ন কমান্ডার হেডকোয়ার্টার ঢাকা ক্যান্টনমেন্টে। সাথে যোগ দেন পূর্ব পাকিস্তানের নিযুক্ত পশ্চিম পাকিস্তানি উচ্চপদস্থ সেনাকর্তা, যারা হলেন ঢাকা এয়ারবেজের কমান্ডিং অফিসার মোহাম্মদ জাফর মাসুদ, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল রাও ফারমান আলী, মেজর জেনারেল খাদেম হুসেন রাজা, তৎকালীন সারা দেশে ব্যাপী হত্যাকাণ্ড চালানোর জন্য দিনের এক না হলেও তাদের একটা প্রাথমিক পরিকল্পনা করা হয়ে গিয়েছিল। প্রণমী, আপনি বললেন তাদের একটা প্রাথমিক পরিকল্পনা হয়ে গিয়েছিল, আসলে সেই পরিকল্পনাটা কি ছিল তা নিয়ে যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। তাদের প্রথম প্ল্যান ছিল সর্বোচ্চ পরিমাণ আওয়ামী লীগ নেতা, ছাত্র নেতা, সাংস্কৃতিক সংগঠনের প্রধান, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের আটক করা। শর্ত ছিল ঢাকাতে অবশ্যই তাদের সাফল্য পেতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটি এলাকা পুরো নিজেদের দখলে নিয়ে আসতে হবে। টেলিফোন, টেলিভিশন, রেডিও, টেলিগ্রাফের সম্পূর্ণ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তার চেয়ে তাদের সবচেয়ে বড় চাল কি ছিল জানেন? তারা আওয়ামী লীগকে বোকা বানানোর জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং ভুট্টো একমত না হলেও তারা একমত হবার ভান করে যাবেন এবং আওয়ামী লীগের দাবিতে রাজি হবার ভান করে যাবেন, এবং সর্বশেষে এই অপারেশন সম্পূর্ণ পূর্ব পাকিস্তান ব্যাপী একসাথে শুরু করবেন। মিস প্রণমী, অপারেশন ব্রিজ বলতে কি বোঝায় এবং অপারেশন সার্চ লাইটের সাথে এর সম্পৃক্ততা কোথায়? পূর্ব পাকিস্তানের 2 জন গভর্নর সাইয়েদ মোহাম্মদ আহসান এবং ইয়াকুব খান মিলে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাচ্ছিলেন। এই প্রক্রিয়াকে বলা হয় আহসান ইয়াকুব মিশন, যার মিলিটারি নাম ছিল অপারেশন ব্রিজ। কিন্তু পশ্চিম পাকিস্তান তখন মিলিটারি অ্যাকশনের দিকে আগ্রহ দেখাতে থাকে, তার জন্য তখন সাইয়েদ মোহাম্মদ আহসান পদত্যাগ করেন এবং তার পদে আসেন ইয়াকুব খান, যিনিও মিলিটারি অ্যাকশনের বিপক্ষে ছিলেন। যার কিছুদিন পর তিনি সহ ইয়াকুব মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং গভর্নর হিসাবে আনঅফিসিয়ালি দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যার অধীনে জিওসি খাদেম রাজা এবং মেজর জেনারেল রাও ফারমান আলীকে এই অপারেশন চালানোর দায়িত্ব দেওয়া হয়। 18ই মার্চ রাও ফারমান আলী এবং খাদেম রাজা একসাথে জেওসি অফিসে বসেন এবং তার আগেই এই জানিয়ে দেওয়া হয় অপারেশন ব্রিডসের কার্যকর করা সম্ভব না। তারা সেদিন নতুন অপারেশন প্ল্যান করেন যার নাম অপারেশন সার্চ লাইট। পরবর্তীতে 20 তারিখ টিক্কা খান এটাকে অ্যাপ্রুভ করে দেন। প্রণমী, আসলে এই অপারেশনের মূল লক্ষ্যটা কি ছিল? আফসানা, 21 তারিখ জুলফিকর আলী ভুট্টো ঢাকাতে আসেন,
তখন এই অপারেশন চালানোর দিন ঠিক না হলেও একসাথে সারা দেশে গুরুত্বপূর্ণ শহরগুলোতে অভিযান চালানো ছিল এই অপারেশনের লক্ষ্য, যেখানে জেনারেল রাও ফারমান আলী দেখাশোনা করবেন ঢাকার অভিযান, আর সারা দেশের অভিযান দেখাবেন ইস্টার্ন কমান্ডারের জিওসি মেজর খাদেম আলী। 25 মার্চ সকালে খাদেম রাজাকে টেক্কা খান টেলিফোনে জানিয়ে দেন, খাদেম, ইটস টু নাইট। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের আটক করা। ক্রমে আমরা আজকের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি বলতেন এই পুরো পরিকল্পনাতে কে কোন দায়িত্বে ছিলেন? পুরো বিষয়টা খেয়াল করলে দেখবেন তাদের প্ল্যানটা ছিল কিছুটা এমন, 13 ফ্রন্টলায়ার ফোর্স সেদিন সেনানিবাসেই থাকবে এবং তা নিয়ন্ত্রণ করবে। নাইট অ্যান্টি এয়ার রেজিমেন্ট সেদিন সম্পূর্ণ বিমানবন্দর এলাকা দেখবে এবং বাকিরা এক এক করে তাদের টার্গেট করা এলাকাগুলোতে অভিযান চালাবে এবং রাত 11:30 মধ্যে দেশের সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর সেনানিবাস থেকে ট্যাঙ্ক সহ সেনাবাহিনী নামে ঢাকার রাস্তায় এবং পৈশাচিক হত্যাকাণ্ড চালায়। এই গণহত্যা বাঙালিদের বাকরুদ্ধ করে তোলে, যে কারণে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং বহু মানুষকে শরণার্থী রূপে ভারতে আশ্রয় নিতে হয়। এই ভয়াবহ গণহত্যা 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটায় এবং বাঙালিরা দখলদারি পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করার সংগ্রামে লিপ্ত হয়। পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ড মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর বিনা শর্তে আত্মসমর্পণের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আমরা সম্পূর্ণ একমত প্রণমি আপনার সাথে যে আমাদের এই স্বাধীনতার অর্জনের পিছনে রয়েছে বহু মানুষের আত্মত্যাগ এবং বহু নৃশংস রক্তক্ষয়ী ঘটনা, যা আজও আমাদের বাঙালিদের বুকে রক্তক্ষরণ করে যাচ্ছে এবং করে যাবে। তাদের এই আত্মত্যাগের উপর শ্রদ্ধা রেখে আমরা আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। প্রণমী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং আজকের আলোচনায় বহু না জানা তথ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আফসানা, আপনাকেও অনেক ধন্যবাদ।